দেখুন, আমরা আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল করে ফেলি, আর এই ভুলগুলো খুবই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের দিয়ে ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটি হলো, এই ভুলগুলোর মাঝে আমরা এমন কিছু ভুল করে ফেলি যেগুলোর কারণে আমাদের পুরো লাইফটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো, এই যে ভুলগুলো আমরা বিভিন্ন সময় করে ফেলি সেটি আবার বুঝতেও পারি না। আর তাই এই ভিডিওতে আমি চাণক্য নীতি থেকে এমনই কিছু ভুল আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা সারা জীবন মনে রাখবেন এবং নিজের লাইফে মনের ভুলেও এই ভুলগুলো করবেন না। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর সারা জীবন নিজেকে এই ধরনের বিপদ থেকে মুক্ত রাখুন। চাণক্য নীতি থেকে সবার প্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো, তোমরা কখনোই মূর্খ ব্যক্তির সাথে তর্ক করো না। কথাটি শুনতে হয়তোবা অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। এখন দেখুন, মূর্খ ব্যক্তির সাথে তর্ক করলে কি কি ক্ষতি হতে পারে। সবার প্রথম যে সমস্যাটি হবে সেটি হলো, তাদের তো মান সম্মান নেই, তাই সে আপনাকে অপমান করার জন্য অনেক খারাপ খারাপ কথা বলবে, এমনকি আপনাকে গালিও দিতে পারে আপনার সম্মান নষ্ট করার জন্য। এরপর যেটি হতে পারে, আপনার সাথে যদি সে কথায় না পারে তাহলে আপনার পেছনে গিয়ে পুরো এলাকায় আপনার নামে বদনাম করবে, বিভিন্ন রকম মিথ্যা কথা আপনার নামে রটাবে, আর এতে করে আপনার সম্মান তো নষ্ট হবেই, সাথে সাথে আপনি যখনই কারো কাছ থেকে এই বিষয়টি শুনবেন তখন আপনার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর এর চেয়েও বড় ক্ষতি যেটি হতে পারে সেটি হলো, কিছু মূর্খ লোক আপনাকে ক্ষতি করার জন্য আপনার পেছনে লোক লাগিয়ে দিবে, কারণ তাদের তো আর সারাদিনের কোনো কাজকর্ম নেই, এগুলোই তাদের কাজ। দেখুন, মূর্খ ব্যক্তিরা না বুঝে শুনেই কথা বলে, তাই আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করেন না কেন, সঠিক জিনিসটি তাদেরকে কখনোই বোঝাতেই পারবেন না। তাই অবশ্যই মূর্খ ব্যক্তির সাথে কোনো প্রকার তর্ক করা যাবেই না, তাদের সবসময় এড়িয়ে চলতেই হবে। চাণক্য নীতি থেকে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, নিজের দুর্বলতাকে কখনোই কারো কাছে বলতে নেই। দেখুন, মূর্খ লোক বা খারাপ লোক, এদের তো এমনিতেই কোনো সম্মান নেই, কিন্তু আপনি আমি যদি আমাদের কোনো গোপন কথা বা নিজের কোনো দুর্বলতার কথা কখনোই কাউকে বলে দেই তাহলেই কিন্তু আমরা শেষ। আর এই ভুলটি আমরা কিভাবে করি দেখুন, আমরা স্বাভাবিকভাবে যেটি করি, যার সাথে আমাদের একটু ভালো সম্পর্ক হয়ে যায় বা একটু বেশি মেলামেশা শুরু করে দেই, তাকে আমাদের পারিবারিক অবস্থার কথা, চাকরির কথা বা বিজনেসের কথা, মানে আমাদের বেশ কিছু গোপন কথা আবেগবশত তাদেরকে বলে দেই। আর এখন আপনিই বলুন, একবার বলে দেওয়া কথা সেটি কি আর কখনোই গোপন থাকে? দুদিনই হোক বা চারদিনই হোক, সেই কথাটি আবার নতুন কাউকে বলেই দেয়, আর এভাবে করে ক্রমাগত আপনার কথাটি ছড়াতেই থাকে, আর তারপর দেখবেন কেউ না কেউ আপনার সেই দুর্বলতার সুযোগটি নেওয়ার চেষ্টা করবেই। তাই প্লিজ, নিজের দুর্বলতার কথা কখনোই কারোর সাথে শেয়ার করা যাবেই না। এর পরের পয়েন্টটি হলো, আমাদের একটি দোষ আমাদের সকল গুণকে নষ্ট করে দিতে পারে। ধরুন আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি অনেক ভদ্র, আপনি অনেক ট্যালেন্ট, কিন্তু আপনি নেশা করেন। এবার আপনিই বলুন, এই ভালো গুণগুলো কি এই নেশার কাছে টিকতে পারবে? সবগুলোকে তো এই নেশাই খেয়ে ফেলবে। আবার ধরুন আপনি ভালো গৃহিণী, ভালো মা, ভালো ওয়াইফ, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার অনেক খারাপ। এবার আপনি একটু ভাবুন, সমাজে কি আপনারা কোনো সম্মান থাকবে? আর সম্মান ছাড়া কি আসলেই মানুষ বাঁচে? আবার ধরুন আপনি মানুষ ভালো, এলাকার সবাই আপনাকে খুব ভালো জানে, ভালোবাসে, কিন্তু আপনি জুয়া খেলেন। এবার আপনিই বলুন, এই জুয়া কি আপনাকে বাঁচতে দিবে না আপনার সম্মানকে বাঁচতে দিবে? এমন আরও বিভিন্ন রকম দোষ রয়েছে, সবগুলো তো আর বলা সম্ভব নয়, তাই নিজের ব্রেনকে খাটিয়ে প্লিজ একটু কেয়ারফুললি চিন্তা করে এই দোষগুলো থাকলে এখনই বাদ দিয়ে দিন। এর পরের পয়েন্টটি হলো, টাকা পয়সা ভেবে চিন্তেই খরচ করতে হবে। দেখুন, এই পৃথিবীতে হাজারো এক্সাম্পল রয়েছে, ইভেন আপনার আশেপাশেও অনেক মানুষকে দেখবেন যারা টাকা পয়সাকে যা তাভাবে খরচ করেছে আর এখন পুরো ভিখারি। একটা জিনিস আমরা বিশ্বাস করি আর নাই করি, এটা ন্যাচারাল ট্রু, আপনি একবার টাকা পয়সাকে অসম্মান করে ফেলেন, এই টাকা পয়সা আপনাকে ধ্বংস করে দিবে। আবার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো, টাকা পয়সা সবার জীবনে সবসময় আসে না, তাই যখনই টাকা পয়সা আসে তখনই সেটিকে সঞ্চয় করা উচিত, আর প্লিজ বুঝে শুনেই খরচ করা উচিত। এর পরের পয়েন্টটি হলো, বুঝে শুনেই বন্ধুত্ব করতে হবে। দেখুন, আমরা র্যান্ডমলি সবার সাথে বন্ধুত্ব করা শুরু করে দিই, কিন্তু এটা ঠিক নয়। কেন সেটি আপনাদের আমি বলছি। আপনি যদি আপনার চেয়ে নিচু চিন্তাভাবনার কোনো লোকের সাথে বন্ধুত্ব করে ফেলেন, তাহলে দেখবেন সে আপনার নিজের চিন্তাভাবনাকে তার মতো করে বানিয়ে ফেলছে, আর বিশ্বাস করুন এটি আপনার লাইফ এবং আপনার ক্যারিয়ারকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর পাশাপাশি এটি ঠিক, নর্মালি সবার সাথেই কথা বলা যেতে পারে, হাই হ্যালো সম্পর্ক রাখা যেতে পারে, কিন্তু বন্ধুত্ব সেটি খুব বুঝে শুনেই করতে হবে। এর পরের পয়েন্টটি হলো, বর্তমানকে নিয়ে বাঁচতে শিখুন। চাণক্য বলেছেন, এছাড়াও সকল গুরুজনরা এটিই বলে থাকেন, অতীতের কোনো কিছুকে ভেবে কষ্ট পেতে নেই, শুধু অতীত থেকে শিক্ষাই নিতে হবে। আবার ভবিষ্যতের কথা বসে বসে ভাবলে এটি শুধুমাত্র আপনার সময়কে নষ্ট করে দিতে পারবে, আর কিছুই নয়। দেখুন, আমাদের হাতে অতীতও নেই আবার ভবিষ্যতও নেই, শুধুমাত্র রয়েছে আমাদের আজকের দিনটি, মানে বর্তমান।
আর আমরা এই আজকের দিনটিকে যেভাবে কাজে লাগাবো এটির উপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। তার মানে ভবিষ্যৎ হলো বর্তমানের কর্ম। আজকের দিনটি ভালোভাবে কাজে লাগান, ভবিষ্যৎকে নিয়ে আপনার কখনোই কোনো চিন্তা করতে হবে না। এর পরের পয়েন্টটি হলো অলসতা থেকে দূরে থাকুন। আপনি কি জানেন এই পৃথিবীর মাত্র 20% লোক আজ সফল আর 80% লোকই আজ অসফল? এর পেছনের মূল কারণটি হলো অলসতা। দেখবেন আলসেমি করতে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে, আর এটি হলো একটি ফাঁদ। এই ফাঁদে পড়েই আমরা একটু একটু করে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলি আর এরই সাথে সাথে লাইফটাকেও ধ্বংস করে ফেলি। আর দেখবেন জীবনের শেষ সময়ে কষ্ট পেতে পেতে একটা সময় মারা যায়। তাই প্লিজ অলসতাকে সিরিয়াসলি নিন আর কাজকে ভালোবাসতে শিখুন। এর পরের পয়েন্টটি হলো নিজের অপমানের কথা কাউকে বলতে নেই। আমরা জীবনে কখনো না কখনো খারাপ পরিস্থিতিতে পড়ি, কোনো না কোনো সময় অপমানিত হই, আর এই কথাগুলো আমরা আবেগবশত কাউকে না কাউকে আবার বলেও দিই। আর তারপর যেটি হয় সেই কথাটি তো আর গোপন থাকে না, আস্তে আস্তে ছড়ায়। এখন আপনি একটু ভাবুন, যাকে আপনি কথাটি বলেছিলেন সে জানলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এলাকার সবাই জানার পর আপনার অবস্থাটা কি দাঁড়াবে? তাই নিজের অপমানের কথা কখনোই কাউকে বলতে নেই। এর পরের পয়েন্টটি হলো বুঝবান লোকের চারটি কাজে কখনোই লজ্জা পেতে নেই। প্রথম কাজটি হলো ব্যবসা করার সময়, দ্বিতীয় কাজটি হলো টাকা পয়সা চুক্তি করার সময়, তৃতীয় কাজটি হলো কোনো কিছু শেখার ক্ষেত্রে, আর চতুর্থ কাজটি হলো খাবার খাওয়ার ক্ষেত্রে। এই চারটি কাজে কখনোই লজ্জা পেতে নেই। যাই হোক, এগুলো তো গেল পার্সোনাল প্রবলেমসের কথা, কিন্তু এখন আমি আপনাদের সাথে এমন কিছু 20% কাজের কথা শেয়ার করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বিষয়গুলো হয়তো বা কিছু কিছু আপনারা আগে থেকেই জানেন, কিন্তু আমি এগুলো একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব আপনার লাইফের সাথে মিল রেখে। প্রথমটি হলো মর্নিং রিচুয়াল। যদি আপনি এটি চান আপনার ব্রেন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিক আপনার সকল কাজে, তাহলে আপনাকে সকালে উঠতেই হবে। দেখুন, আপনি আমি মানি আর নাই মানি, ব্রেনের সর্বোচ্চ সাপোর্ট ছাড়া কোনো কাজই প্রপারলি অথবা কনফিডেন্টলি করা সম্ভবই নয়। আর এই মর্নিং রিচুয়ালটিই হলো আমাদের সকলের জন্য সেই 20% যেটি পুরো দিনটি জুড়েই আমাদের সকল কাজে সাকসেস এনে দিবে। সেটি আসলে কিভাবে করা যায়, এর জন্য আপনাকে সকালে উঠতে হবে, তারপর আপনার পুরো দিনের একটি প্ল্যান তৈরি করতে হবে, যাকে আমরা টু ডু লিস্ট বলে থাকি। এরপর খুব অল্প অল্প করে টাইম নিয়ে মেডিটেশন, এক্সারসাইজ, জার্নালে কিছু থটস লিখতে পারেন, লাইফ ইম্প্রুভমেন্ট কিছু বইয়ের কিছু লাইন পড়তে পারেন, আর এভাবে করে আপনার ব্রেন এবং বডি রিল্যাক্স হয়ে যাবে আর এনার্জেটিক হয়ে যাবে সারাদিন কাজ করার জন্য। আর এখন আপনিই বলুন, এগুলো ফলো করলে কি আপনি আপনার লাইফের সাকসেসকে আপনি নিজেও আটকে রাখতে পারবেন? হ্যাঁ, এখন অনেকেই ভাবছেন, ভাই এগুলো সবাইকে দিয়ে হলেও আমাকে দিয়ে হবে না। দেখুন, যারাই বা এগুলো এখন ফলো করছে তারাও একটা সময় এই কথাটি বলতো, শুধুমাত্র তারা শুরু করেছে আর আপনি শুরু করেননি। শুধু একবার এই মর্নিং রিচুয়ালটি আপনার লাইফের সাথে অ্যাড করে নিন, দেখবেন নিজের জীবনটা ইভেন প্রতিটি মুহূর্তই চেঞ্জ হয়ে যাবে। এটি তো গেল লাইফ সাকসেসের 20%, যেটি 80% রেজাল্ট এনে দিবে। এখন চলুন ভালোবাসা বা লাভ নিয়ে একটু কথা বলি। এই 20%কে নিয়েই আমরা সবাই কোনো না কোনো ফ্যামিলিতে থাকি, বাবা মা, ভাই বোন, আবার আমরা অনেকে ম্যারিড, আবার অনেকে রয়েছেন যাদের গার্লফ্রেন্ড রয়েছে, আর এই প্রতিটি রিলেশনের পিছনেই ভালোবাসা জড়িত। কিন্তু তারপরও দেখবেন আমাদের মধ্যে এই ভালোবাসা নিয়েই যত সমস্যার তৈরি হয়। সেটি কিভাবে আমি একটু বলছি। দেখুন, প্রতিটি ভালোবাসারই 5টি ল্যাঙ্গুয়েজ থাকে। নাম্বার 1 অ্যাফর্মেশন, নাম্বার 2 গিফট গিভিং, নাম্বার 3 কোয়ালিটি টাইম, নাম্বার 4 ফিজিক্যাল টাচ, এবং নাম্বার 5 অ্যাক্ট অফ সার্ভিস। আর এগুলো নিয়ে আমি একটি আলাদা সম্পূর্ণ ভিডিও মেক করব, তাই এই বিষয়টি নিয়ে ডিটেলসে যাচ্ছি না। দেখুন, আমাদের ভালোবাসার ক্ষেত্রে যেটি হয়, আমার মনে হচ্ছে আমি তো আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসছি, তারপরও সে আমাকে বলেই যাচ্ছে আমি নাকি তাকে কোনোভাবে ভালোই বাসি না, আমার ভালোবাসায় নাকি কোনো ফিলই নেই। এটি আসলে কেন হয়? এর কারণ হলো আপনি তার ভালোবাসাটি আসলে বুঝতেছেনই না। ধরুন আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের লাভ ল্যাঙ্গুয়েজ হলো কোয়ালিটি টাইম, কিন্তু আপনি তাকে বারবারই ভালোবাসার কথাই বলে যাচ্ছেন, তাহলে এভাবে করে কি আপনার ভালোবাসা সে ফিল করতে আসলেই পারবে? তাই অবশ্যই একটি পরিপূর্ণ লাভ রিলেশনের জন্য আপনাকে তার লাভ ল্যাঙ্গুয়েজ বুঝেই তার সাথে সম্পর্কটি কন্টিনিউ করে যেতে হবে। আর এই বিষয়টি বোঝাই হলো আপনার ভালোবাসার ক্ষেত্রে সেই 20% যেটি আপনাকে 80% সুখ এনে দিবে।